অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লালচে গোলাপি রঙের চা হয় যদি আপনার প্রতিদিনের পানীয়, কেমন হয় ভাবুন তো। আর যদি হয় এই চায়ের স্বাদ হালকা টকযুক্ত, ভাবছেন কিসের কথা বলছি? বলছি চুকই বা রোজেলা ফলের কথা। প্রাকৃতিক নানা উপকারী উপাদানে ভরা এই ফলটি বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা আঞ্চলিক নামে পরিচিত। এর ইংরেজি নাম রোজেলা বা রোজেল বা সরেল। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হিবিস্কাস স্যাবডেরিফা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উপগুল্ম জাতীয় এই গাছটি বিভিন্ন নামে পরিচিত। সিলেটে এটাকে চুকাই বা হইলফা বলে, কুমিল্লায় বলে ম্যাটোস বা ম্যাডোস, রাজশাহীতে চুকাই, খুলনা ও সাতক্ষীরায় অম্বমধু বা অম্বল মধু, ধামরায় এবং মানিকগঞ্জে চুকুল নামে ডাকা হয়, চাকমা ভাষা এটাকে আমিল্লে বলা হয়। এসব নাম ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই উদ্ভিদটি মেস্তা, টকফল, চুকর, চুকরি, চুপরি, চুকর, চুপর, চুক্কা, চুক্কি, চুই এবং ক্ষীরূপ ইত্যাদি নামে পরিচিত। এই ফলটি ভারতেও পাওয়া যায়। ভারতের আসামে ট্যাঙ্গামোড়া, কেরালায় লাল চাটনি, ইরানে চায়ে তরস, আরব দেশগুলোতে কারকাদি, ক্যারিবীয় ও ল্যাটিন আমেরিকায় সরেল, ইন্দোনেশিয়ায় রোজেলা বা রোজেল, আফ্রিকার কিছু দেশে বিসাপ নামে পরিচিত। রোজেলাকে প্রকৃত ফল বলা হয় না, রোজেলাকে বলা হয় অপ্রকৃত ফল, কারণ এর বৃতি ভক্ষণযোগ্য অংশ, যা খুবই পাতলা এবং পরিমাণে খুব অল্প থাকে। গর্ভাশয় বড় এবং ছোট ছোট রোমযুক্ত। খাদ্যযোগ্য বৃতিটি গর্ভাশয়কে ঘিরে থাকে। পরিপক্ক গর্ভাশয়ে অনেকগুলো বীজ থাকে। এটি একটি বিদারী ফল, অর্থাৎ ফলটি পাকলে ফেটে যায় এবং বীজ চারদিকে ছড়িয়ে পড়ে। বাহারি নামের পরে আসুন জানা যাক এই উদ্ভিদ এবং এর ফলের উপকারিতা সম্পর্কে। চুকই গাছের বহুবিধ ব্যবহারের জন্য এটিকে মিরাকল প্ল্যান্ট বলা হয়। এই উদ্ভিদের পাতা, ফুল, ফল, বৃতি, কচি শাখা, বীজের তেল খাবার উপযোগী। এর কাণ্ড থেকে ভালো মানের আঁশও পাওয়া যায়। এই উদ্ভিদের প্রতিটি অঙ্গই উপকারী। পাতা ও ফলে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যারোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন সি, ভিটামিন বি ও অন্যান্য খাদ্য উপাদান পাওয়া যায়। এর বীজ থেকে তেল তৈরি করা হয়। বীজে প্রায় 20% তেল পাওয়া যায়, যা খাদ্য উপযোগী। এই তেলে 15.8% পালমিটিক অ্যাসিড, 6.8% স্টেয়ারিক অ্যাসিড, 51% অলিক অ্যাসিড ও 26.8% সিনোলিক অ্যাসিড থাকে। রোজেলা বীজের তেল বহুবিধ ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে কাজ করে। চুকোয়ে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের দেশে কবিরাজি চিকিৎসায় চুকোই বা রোজেলা প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে। মেস্তা বা চুকরের চা রোজেলা চা নামে পরিচিত। কথিত আছে রোজেলা চা মানুষের উচ্চ রক্তচাপ কমায়। এর বৃতি নির্যাসে এন্থোসায়ানিন থাকে, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে। এর ফুলে নির্যাসে অ্যান্টি ডায়াবেটিক উপাদান রয়েছে এবং মানুষের স্পার্ম ড্যামেজ হওয়া রোধ করে। এই গাছে নির্যাসে থাকা উচ্চমানের প্রোটোক্যাটেচিক অ্যাসিড থাকে, যা লিউকোমিয়া, লিভারের ক্ষতি এবং পাইরোক্সিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়। কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল জমা হওয়া রোধে বৃতি নির্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের শরীরের চর্বি এবং ওজন কমাতে বৃতি নির্যাস সবসময় ভালো কাজ করে। এ নির্যাস নিয়মিত সেবনে বয়স ধরে রাখতে সাহায্য করে। লবণ, মরিচ ও গুড় মিশ্রিত করে চুকরের রস কফ ও কাশির প্রতিকারে ভূমিকা রাখে। খেলোয়াড়দের স্টেমিনা বাড়াতে এবং দেহের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে এর বৃতি নির্যাস খুব উপযোগী। রোজেলা পাতার ভর্তা, বৃতি এবং কচি কাণ্ডের সালাদ করে খাওয়া যায়। বৃতি সরাসরি তরকারি হিসেবেও রান্না করা যায়। এছাড়া রোজেলার বৃতি দিয়ে আচার, জ্যাম, জেলি, শরবত, সস, জিলেটিন, ফুড ফ্লেভার, কেক, আইসক্রিম, সিরাপ, পুডিং ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়। ইতালি, আফ্রিকা ও থাইল্যান্ডে রোজেলার বৃতি দিয়ে বানানো চা বেশ জনপ্রিয় পানীয় হিসাবে সমাদৃত। রোজেলার বৃতি নির্যাসে প্যাকটিন থাকার ফলে শুধুমাত্র চিনি
বা গুড় দিয়ে জাল করে সহজে জ্যাম তৈরি করা যায়। আলাদাভাবে প্যাকটিন মিশানোর প্রয়োজন হয় না। অস্ট্রেলিয়া, মায়ানমার এবং ত্রিনিদাদে এই ফলটি জ্যাম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সম্ভবত এটি মায়ানমারের সবচেয়ে জনপ্রিয় সবজি। চুকাই পাতা, রসুন, কাঁচামরিচ ও চিংড়ি বা অন্য মাছ সহযোগে ভাজি করে অথবা তরকারি রান্না করে খাওয়া হয়। চুকাই পাতা ও চিংড়ি শুটকি দিয়ে টক বা খাট্টা রান্না করেও খাওয়া যায় এবং এটি মায়ানমারে বেশ জনপ্রিয় খাবার। এবার বলবো রোজেলার চাষ সম্পর্কে। বাংলাদেশে সর্বত্রই ফলটি জন্মে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমাদের প্রিয় সবজির মধ্যে এটি একটি। জুম পাহাড়ে এটার ভালো ফলন হয়। হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বাহুবলের বিভিন্ন পাহাড়ি এলাকায় এই চুকাই গাছ রয়েছে। বাংলাদেশের জমিতেও বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে। এই উদ্ভিদের চাষ পদ্ধতি খুবই সহজ। বর্ষার আগে বীজতলা তৈরি করে চুকুরের পরিপক্ক বীজ থেকে চারা উৎপাদন করে নিতে হবে। রোজেলা উৎপাদনের জমি প্রস্তুতির জন্য গোবর বা জৈব সার প্রয়োগ করে ভালোভাবে জমি চাষ করে নিতে হবে। পূর্বে প্রস্তুতকৃত জমিতে 3 ফুট দূরে দূরে রোপণ করতে হবে। রোজেলা গাছগুলো বেশ ঝাপড়ানো হয়। বৃষ্টির সময় জমির মাটি নরম হলে বা ফলনের ভারে গাছগুলো হেলে পড়ে। এই হেলে পড়া রোধে চারা রোপণের সময় প্রতিটি চারার সাথে একটি করে শক্ত খুঁটি গেড়ে দিলে ভালো হয়। আমার রোজেলা চাষের অভিজ্ঞতা থেকে বলছি, আমি চারা রোপণের পরে জমি নিড়ানি বা কোনো প্রকার সার প্রয়োগ করিনি। তবে চারা কিছুটা বড় হলে গোড়া পরিষ্কার করে দিয়েছি, তাতে তুলনামূলকভাবে ভালো ফলন হয়েছে। পরিপক্ক ফলের গোড়া কিন্তু বেশ শক্ত। ফল উত্তোলনের সময় তাই সিকেচার বা ধারালো কোনো চাকু বা কাঁচি ব্যবহার করতে হবে। পরিপক্ক ফলের সাথে ছোট ছোট অনেক ফলও থাকে। ফল তোলার সময় খেয়াল রাখতে হবে যেন পাকা ফল তোলার সময় ছোট ফলগুলো নষ্ট হয়ে না যায়। ফল উত্তোলনের পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ফলের চারদিক থেকে বৃতি ছাড়িয়ে নিয়ে রোদে শুকাতে হবে। ভালোভাবে রোদে শুকানো হলে বৃতিগুলো কাচের বয়ামে ভরে সংরক্ষণ করা যাবে অনেক দিন। রোজেলার ব্যবহার নিয়ে আরেকটি পর্ব তৈরি করার ইচ্ছা আছে। সেখানে রোজেলার চা, জ্যাম, জেলি, আচার তৈরি সহ আরও বেশ কিছু ব্যবহার দেখানো হবে। নতুন নতুন ভিডিও পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।